রাগটা কিন্তু একটু বেশি, এত রাগ ঠিক না। আরে আমি তো হুটহাট রাগ করি ঠিকই, কিন্তু এটা তো সাময়িক। আর আমি কখনো কারো গায়ে হাত দিয়েছি বলো? আমি ওকে একটু ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেছি। দেখেন ভাই, আমি ইন্স্যুরেন্স করবো না। আর এই লোকটা অনেক একটা বিরক্তিকর উপাদান হয়ে যাচ্ছে দিন দিন আমার জন্য। এতভাবে বলি কিছুতেই কিছু বুঝবে না। তার উপরে রাস্তাঘাটে ধরো ইউনিভার্সিটি যাচ্ছি, রাস্তার মাঝখানে সালাম আলাইকুম স্যার একটা ভ্যাচকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে, বিজাজটা যে খারাপ হয় না। তো একটু ঠান্ডা মাথায় আরেকবার বোঝালাম যে ভাই, যদি করতে হয় আমরা আপনাকে ফোন করবো ইন্স্যুরেন্সের জন্য, আপনার আসার দরকার নেই। একটু ভদ্রভাবে বিদায় করে দিলাম। ফাইন, একটা ব্যাপার কি জানো? কি? এই ইন্স্যুরেন্স ব্যাপারটা কিন্তু মানে খুবই ভালো একটা জিনিস। ইন্স্যুরেন্স মানে হচ্ছে লাইফের সিকিউরিটি। ধরো তুমি আজকে একটা ইউনিভার্সিটির লেকচারার, দুই দিন পরে তো তোমার জবটা থাকবে না। বা ধরো মানে রাস্তাঘাটে চলতে ফিরতে তোমার আমার যে কোনো একজনের তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ইন্স্যুরেন্স করা থাকলে তো আমাদের কোনো টেনশন নাই, তাই না? চলো তুমি আমি দুজন মিলে একটা ইন্স্যুরেন্স করে ফেলি। আমাদের নিজেদের জন্যই তো ভালো, তাই না? আমরা নিজেরাই তো লাভবান হব, বলো। আমি একটু ওয়াশরুম থেকে আসি। ম্যাডাম ভালো আছেন? জি, আপনি ভালো? জি ম্যাডাম ভালো আছি। ম্যাডাম, সেদিন ওই যে আমাদের কথার মাঝখানে আপনার ফোন আসার পর যে চলে গেলেন, ও পরে আমি প্রায় 3.5 ঘন্টা বসেছিলাম। হঠাৎ কোন ফাঁকে যে আমার ঘুম চলে এসেছে আমি নিজেও বুঝতে পারিনি। দেখবেন যে ব্যাংক আওয়ারও চলে গেছে। পরে যাই হোক, আমি একটু ডাকাটাকি করলাম, কেউ সারা শব্দ পাচ্ছিলাম না আর কি। কী করবো ম্যাডাম, না পারতে দিই। আমার এর ভিতরে ফোন পাচ্ছে অনেক, কারণ আমার ক্লায়েন্টের পলিসি খুলবে তো, তা বারবার ফোন করছিল। পরে দেখলাম 3.5 ঘন্টা যখন হয়ে গেছে আর না বসে, আমি চলে গেলাম ক্লায়েন্টের কাছে। সরি ম্যাডাম। ও আচ্ছা, না না ঠিক আছে। কী যেন নাম আপনার? আমার নাম সোভান। ও হ্যাঁ, সোভান সাহেব, ওই দিন দেখলেন না আমার ফোন এসেছিলো? আমার বোন ফোন করেছিল ফ্রান্স থেকে, তারপর তো ফোন রাখছেই না, ও তো কথা বলছেই বলছেই, তারপর আমি ভুলেই গেছিলাম আপনি যে বসে আছেন। ম্যাডাম, ভুলে যাওয়াটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? ভুলে যাওয়া তো অস্বাভাবিক কিছু না, ভুলে যাওয়া তো একটা এক ধরনের গুণ, তাই না ম্যাডাম? হ্যাঁ সেটাই ম্যাডাম। ওই যে সেদিন যে আপনার কাছে নিয়ে এসেছিলাম, আমি সব ফিল আপ করা আছে, এখনও পর্যন্ত ফিল আপ করে রেখেছি, এবং নতুন কলম ম্যাডাম। এটা এটা কি? ওই যে ম্যাডাম ইন্স্যুরেন্সের ব্যাপারটা। ও আচ্ছা, ওটা মানে আমি আসলে এখন তো ইন্স্যুরেন্সটা করতে চাচ্ছি না, এখন কোনো পলিসিতে যেতে চাচ্ছি না আসলে। কেন ম্যাডাম, কী হয়েছে? অ্যাকচুয়ালি আমি একটু মেন্টালি ডিস্টার্ব, সো আমি এখন করতে পারবো না। ও ম্যাডাম, কী হয়েছে আমি কি একটু জানতে পারি ম্যাডাম? না না, তেমন কিছু না, একটু পার্সোনাল। ও আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে ম্যাডাম, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আপনি যখন বলবেন আমি চলে আসবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ম্যাডাম, আপনি কদিন ডিস্টার্বে থাকবেন? না না ম্যাডাম, বুঝছি, তাহলে আমি তাহলে পরে আসি ম্যাডাম। ম্যাডাম ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।